হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজারে আপনি আইপি সেট আপ করবেন। অনেকে গুগল ক্রোম ব্রাউজারে আইপি সেট আপ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো ফার্স্টে আমি গুগল ক্রোমে যাব। এখানে আমার তিনটা গেস্ট ব্রাউজার ওপেন করা আছে, যেমন তিনটা দেখাচ্ছে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। তো আমি যখন ব্রাউজারের ভিতরে ঢুকলাম, তখন একদম সুন্দর একটা ইন্টারফেস আসলো। তো ফার্স্ট কাজ হলো আপনার কন্ট্রোল শিফট ডিলিট চেপে আপনার ব্রাউজারটা ক্লিন করা। কন্ট্রোল শিফট ডিলিট চাপলাম, ব্রাউজারে এরকম আসলো। তো আসার পরে এখানে দুইটা অপশন আছে, একটা বেসিক এবং একটা অ্যাডভান্স। তো আপনাকে যেটা করতে হবে, এখানে প্রথমত শুরুতে নতুন ব্রাউজার হলে এখানে লাস্ট হাওয়ার থাকে এবং একটা হতে টিক দেওয়া থাকে না। তো আপনি কি করবেন, এখানে লাস্ট আওয়ারের জায়গায় আপনি দিবেন সবসময় ওয়াল টাইম এবং সবগুলো ব্রাউজার টিক দিবেন। এবং অ্যাডভান্সও সেম কাজ, এখানে লাস্ট আওয়ার থাকবে, আপনি এখানে ওয়াল টাইম দিয়ে সবগুলো এখানে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দিবেন ক্লিয়ার ডাটা। তো আপনি এভাবে দুটাতে থাকবেন, অ্যাডভান্সও ক্লিয়ার ডাটা এবং বেসিকেও ক্লিয়ার ডাটা। ওকে, তারপর আপনার যেটা কাজ, আপনার এখানে ব্রাউজারে আপনার আইপি সেট আপ করার জন্য প্রথমে যেটা করতে হবে, একটা এক্সটেনশন নামাতে হবে, সেটার নাম আছে প্রক্সি সুইচি ওমেগা। তো ফার্স্ট ওটা লিখলাম প্রক্সি সুইচি ওমেগা। দেখেন প্রক্সি লেখার পর এখানে অটোমেটিক চলে আসছে প্রক্সি সুইচি ওমেগা। তো এটাতে গেলাম, যাওয়ার পরে একদম ফার্স্ট দেখেন যেটা আসছে যে প্রক্সি সুইচি ওমেগা, আপনি এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এই যে একটা এক্সটেনশন চলে আসছে প্রক্সি সুইচি ওমেগা, আপনি এখানে লেখা আসছে ক্রোমে জুলুন। তো আপনি এখানে ক্রোমে জুড়ে দিন এই যে অ্যাড এক্সটেনশন। ওকে, ক্লিক করার পরে এখানে ডাউনলোড হচ্ছে, অল্প একটুখানি সময় নেবে, তারপরে এই যে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনার এখানে অটোমেটিক্যালি এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে কি লেখা আছে আপনি চাইলে পড়তে পারেন, মন চাইলে এখানে না পড়তে পারেন, আপনি জাস্ট অটোমেটিক নেক্সট করে দিবেন। এটাও নেক্সট, এটাও নেক্সট, এটাও নেক্সট। ওকে, ডান। এবার আপনার ব্রাউজারে এখানে আপনার আইপিটা এইখানে সেভ সিলেক্ট করতে হবে, এইখানে দিতে হবে। তো এখানে প্রোটোকল আছে, সার্ভার আছে আর পোর্ট আছে। তো এখানে প্রোটোকল এখানে কি দিবেন, HTTP নাকি HTTPS, SOX 4, SOX 5? সাধারণত যদি DSOX আইপি আমার ব্যবহার করি, তো আমরা দেবো এখানে SOX 5। তো আমি DSOX আমার একটা ব্রাউজার ওপেন করা আছে, এই ব্রাউজারে যে DSOX ওপেন করা আছে, এবং DSOX এর এইখান থেকে আইপি থাকে। তো এখান থেকে আপনি বিভিন্ন জায়গার আইপি সিলেক্ট করতে পারেন। ফার্স্ট প্রথমে করবেন, এখানে ইউনাইটেড স্টেট দেওয়া থাকে না, ওয়াল দেওয়া থাকে। তো ফার্স্ট এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন, তারপর এইখানে যে অনেকগুলো এখানে অবশ্যই USA যতগুলো সিটি আছে অনেক কিছু এখানে দেওয়া থাকে, তো আপনি যে কোনো একটা দেবেন। তো এখানে ক্যালিফোর্নিয়া আমার আগে দেওয়া ছিল, একটু আগে একটু বের করছি আইপি, সেটা দেওয়া আছে। এবং এখানে ওয়াল থেকে ইয়েস দিবেন, দিয়ে এখানে সার্চ দিবেন। সার্চ দিলে আসবে, তো আমার যেহেতু একটা বের করছি একটু আগেই, তো আমি নতুন আরেকটা আইপি বের করবো না, কারণ আমার সন্ধ্যা থেকে আবার আইপির প্রয়োজন হবে অনেকগুলো। আমার একটা টু ডে এখানে 17টা হয়ে গেছে, আমি 50টা পর্যন্ত প্রতিদিন ব্যবহার করতে পারবো, তাই ফার্স্টে তত দরকার নাই। এখানে আইপিটা কপি করব, করার পরে কিন্তু SOX 5 অটোমেটিক দিয়ে দিছি। SOX 5 দেওয়ার পরে এখানে সার্ভার, সার্ভারে এখানে আইপিটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে লাস্টে যে এই যে 5টা সংখ্যা আছে, এটা আমি এখান থেকে কাট করে নেব। কাট করে এই যে দুইটা ডট আছে, ডটটাও মুছে দিব। মুছে দেওয়ার পরে এখানে পোর্টে পোর্টে ওইটা যে 5 সংখ্যা আমি কাট করছি, সেটা এখানে পেস্ট করে দিতে হবে। এই যে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে সব SOX 5 সার্ভারের পোর্ট সব দেওয়ার পরে এখানে আপনি দিবেন অ্যাপ্লাই চেঞ্জ। ওকে, অ্যাপ্লাই চেঞ্জ দেওয়ার পরে যে অপশন সেভ হয়ে গেছে। তো এখনো কিন্তু ব্রাউজার আইপিতে আপনার সিলেক্ট হয়নি, তার জন্য আপনার কি করতে হবে, এই যে এক্সটেনশন যে চিহ্নটা এখানে অ্যাড হয়ে গেছে, এই যে চিহ্নটা, আপনি এই চিহ্নতে একটা ক্লিক করবেন। করার পরে এই যে প্রক্সি সুইচ ওমেগা, এর উপর একটা ক্লিক করবেন। করার পরে এই যে প্রক্সি এখানে আসে, অটোমেটিক সিস্টেম প্রক্সি দেওয়া আছে, মানে আমরা বাংলাদেশে এখন ওয়ার.নেট দিলে বাংলাদেশে প্রক্সি দিয়ে দিলাম। এবার আপনার কি, আমার কিন্তু প্রক্সিটা সেট হয়ে গেছে। এবার আমার প্রক্সি ঠিক হয়েছে কিনা আমি একটা চেক করার জন্য একটা জিনিস আছে, সেইটা হচ্ছে whoar.net। সেটা যাবো WHOER whoar.net। ওকে, যে whoar.net দিলাম, এখানে আছে ফাইন্ড অ্যান্ড চেক আইপি অ্যাড্রেস, আমার আইপিটা কোথায় ধরা পড়ছে সেই অ্যাড্রেসটা আমার দেখাবে এখানে। তো যেহেতু আমরা ইউনাইটেড স্টেট এর ক্যালিফোর্নিয়ার আইপি ধরছি, তো আমার সেইখানে সেই জায়গাটার লোকেশন সেই জায়গাটাই দেখাবে। নেট ছিল ওই জন্য হয়তো দেরি হচ্ছে। এখানে এই যে এখানে ইউনাইটেড স্টেট এরিয়া আছে, ওই যে আমার ওইখানে ধরছিলাম কমকাস্ট কেবল, সে কমকাস্ট কেবল এখানে চলে আসছে এবং এটা ইউনাইটেড স্টেট। তো এখানে যে দেখছেন যে 90%, এই 90% আমরা চাইলে 100% করে দিতে পারি।
যে 90%টা 100% করে দেওয়ার যে সিস্টেম সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, বাই বাই।